সো হে গাইস, গুড মর্নিং। আমি অনুপ সমাজদার, আবারও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। না, আজকে কোনো ব্লগ ভিডিও নয়, আজকে হবে একটু রোস্ট। তো আজকে রোস্ট হবে হচ্ছে জিনের বাদশাকে নিয়ে, যে নাকি সৌদি আরবে গেলে সে বাদশা হতে পারতো। তো চলে যাক ভিডিওর দিকে, এবং তোমাদের কাছে আমার রিকোয়েস্ট একটাই, যারা যারা নতুন তারা অবশ্যই 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে অবশ্যই অবশ্যই শেয়ার করো। তো বেশি দেরি না করে যাওয়া যাক ভিডিওর দিকে। এলিয়েন কে আমি ডাকবো, তার স্ক্রিপ্ট নিয়ে নামতে থাকবে। হাই ভাই, তুই এ কি কথা বললি? মানে এলিয়েনকে ডাকবি আর চলে আসবে? দেখা যাক সামনে আর কি কি বলে এরা। নাসা কোম্পানি এরা ওরা জাল বিছিয়ে রেখেছে, যার কারণে এলিয়েন পৃথিবীতে নামতে ভয় এ আবার কি বলছে? নাসা কোম্পানির জন্য নাকি এলিয়েন নামতে পারে না, এটা কোনো কথা হলো? এটা একটা কথা তোমরা বলো বন্ধুরা, এটা কোনো কথা হলো? নাসা কোম্পানির জন্য নাকি এলিয়ান পৃথিবীতে আসতে পারছে না, এদিকে নাসা খুঁজে বেড়াচ্ছে এলিয়ান কোথায়। বাহ, তালিয়া। ক্যান ইউ টেল মি প্লিজ? তা এবার বলি, ও ক্যান ইউ টেল মি কেন বললো? তোমরাও অবাক হয়ে গেছো, ক্যান ইউ টেল মি মানে? তো সাংবাদিক ওকে জিজ্ঞাসা করেছিল যে আমার নাম কি, আমার বিয়ে হয়েছে কি না, আর আমার বাচ্চা কাচ্চা আছে কি না। তো তার জন্য সে জিনের সাথে কন্ট্যাক্ট করছে এবং কথা বলছে, জিনের কাছে শুনছে। তো দেখা যাক এই অবস্থাটাকে এরা কিভাবে ট্যাকেল করে। ঈশান বলে না, শাকিন বলছে হ্যাঁ। শাবাশ বৌদি, তালিয়া। তোমার এই বুদ্ধির কোনো জবাবই হয় না, মানে এত সুন্দর একটা বুদ্ধি বের করে ফেলেছো। একজন বলছে হ্যাঁ, একজন বলছে না, জিনরাও কনফিউজড হয়ে গেছে। মানে একজন বলতেছে করেছে, একজন বলছে করছে না, করেনি। তবে আমার সঙ্গে যে থাকে তার ওয়াইফি ওর সঙ্গে থাকে। বললাম একটু বাসা ভিজিট করবো, তারপর জানাবো। এখন ও যাবে সাংবাদিকটার বাড়ি ভিজিট করতে এবং তারপরে তাকে জানাবে। আরে ভাই, মানুষকে কি বলত পেয়েছিস? তো ওর বাড়িতে গেলে তো এমনি বুঝে যাবি ওর সংসারে কটা ছেলে আছে, তার বউ আছে কি না, কি সব মানে ইউটিউবে যা পারছে মানে বকে যাচ্ছে, ভুল ভাল আল বাল ছাল যা মনে আছে, নাই তো বকো। সময় লাগবে না তো ভাই, কতক্ষণ সময় লাগতে পারে? একটু খাওয়া দাওয়া করবে, তারপর যাবে। তাহলে রিপোর্টার রাজি বাড়ি নিয়ে যেতে, এবং তারা বলছে খাওয়া দাওয়া করবে, তারপরে যাবে এবং তারপরে গিয়ে বলবে। যাই হোক, পরের রিপোর্টটা আর পাওয়া যায়নি তো, এবং সামনে আর কি কি বলছে সেগুলোও দেখা যাক। আল্লাহর গায়বি খাবার খাচ্ছে আমি পৃথিবীর মধ্যে কি আমি? তো গাইস কি বলছে এরা, আল্লাহর গায়বি খাবার পাঠিয়েছে আর কি, মানে ভগবান ওদেরকে খাবার পাঠিয়েছে নিচে। তাও কি কি খাবার পাঠিয়েছে সে লিস্টটাও বলবে ওরা, তোমরা শুধু সামনে দেখতে থাকো কি কি হচ্ছে, এগুলো কি বলছে এরা। খাবারগুলো আসতেছিল তো, কি কি খাবার আসতো একটু যদি আমাদের বলতেন। নুডলসের মধ্যে চিকেন এসেছিল, দেন হচ্ছে একটা সবজি ভাজি এসেছিল, গরুর মাংস এসেছিল, উটের মাংস এসেছিল, চিংড়ি মাছের ভুনা কিভাবে যেন এসেছিল, তারপর হচ্ছে মুরগির মাংস তরকারি রান্না করে এসেছিল, খ্যাপসা এসেছিল, তারপর সবজি অনেকবার আসছিল। একবার হচ্ছে সবজির নাম কি, গোল গোল করে আসছিল। তো গাইস তোমরা শুনতেই পেলে কি কি খাবার এসেছিল, চিকেন চাউমিন, তারপরে গরুর গোস্ত বলছে, উটের মাংস, কি বললো ওটা, চিংড়ি মাছ, চিকেন, এইসব নাকি আল্লাহ ওদেরকে পাঠিয়েছে আছে খাবার জন্য। যাই হোক, আর কি কি বলে, আর কি কি কিছু পাঠায় কিনা শোনা যাক। জলটাই ঠিক অমৃত হয়ে যেত, জল ওর ঘরে রাখলে নাকি ভগবান এসে, এই আল্লাহ এসে ওদেরকে বানিয়ে দিয়ে যেত, মানে ওই জলটা যে জলই রাখতো সেই জলই অমৃত করে দিয়ে যেত। এটা কোনো কথা বন্ধুরা? তোমার বলো, এরপরেও তোমাদের কি বিশ্বাস হয় এই লোকটা সত্যি কথা বলছে? না, অন্য মানুষ খেলে এটা আবার ওই পানি হয়ে যায়। তো মানে ওই জলটা যদি অন্য মানুষ খায় তাহলে নাকি আবার নর্মাল জলে পরিণত হয়, এটা কি ধরনের যুক্তি ভাই, এটা কি ধরনের যুক্তি? এজিনার এলিয়েন বিষয়টা সম্পূর্ণভাবে, এটা সম্পূর্ণভাবে ফেক। বাহ বাহ, দাদার বৌদি পুরো মানে নেট দুনিয়াটা ভাইরাল হয়ে এখন কি বলছে যে এগুলো ফেক,
এত মানুষকে হয়রানি করার কি কোনো দরকার ছিল দাদার বৌদি? তোমাদের বলো তো একটু তোমরা। আমাদের দুজনের একজনের কাছে কোনো জিন নেই। মানুষ বিভিন্ন ভাবে ভাইরাল হয়, কেউ সুইসাইড করে ভাইরাল হয়। আচ্ছা বুঝলাম, কেউ সুইসাইড করে ভাইরাল হয়, কেউ অন্য কিছু করে ভাইরাল হয়, কেউ ট্রল করে ভাইরাল হয়। তাহলে তোরা কি এইটাই তোদের পদ্ধতি ছিল ভাইরাল হওয়ার? মানে তোরা ভাইরাল হওয়ার জন্যই করেছিস কি এটা? কিছুদিন আগে দেখা গেছে অপু ভাই কেউ একজন বলতে চাইছে ওরা চুল রং করে ভাইরাল হয়েছে, তার জন্য ওরাই বলতে চাইছে আমরা মিথ্যা কথা বলে ভাইরাল হবো। সোজা কথা, সোজা হিসাব, ভাইরাল আমাদের হতেই হবে, খেলা হবে। এটা নিয়ে এখনো চলে, এখনো পর্যন্ত এটা নিয়ে খেলা হবে, এই জিনিসটা নিয়ে এখনো পর্যন্ত কথা হবে, খেলা হবে। বন্ধুরা সোজা বলে দিয়েছে আমাদের নিয়ে খেলা হবে, নো টেনশন, তোমরা শুধু খেলে যাও আমাদের নিয়ে, নো ইস্যু, খেলা হবে। দাদা বৌদি বলে দিয়েছে দুজনই খেলা হবে, তো খেলা হবে। আপনি এটাও বলেছিলেন জিন সব সময় আমাকে বিপদ আলে আমাকে ইয়া বলে, মানে আগে সিগনাল দেয়, সিগনাল দেয়। তাহলে কি সব কি মিথ্যে ছিল আপনাদের দুজনের ভাইরাল? তার মানে বন্ধুরা বুঝতে পারছো এরা কত বড় মিথ্যে, যে এরা ভাইরাল হওয়ার জন্য মিথ্যা কথা বলবে, খেলা হবে, সোজা কথা। যাই হোক, ওরা ওদের ভুলটা স্বীকার করেছে ঠিক আছে, কিন্তু ওরা এখনো বলছে খেলা হবে, মানে এই জিনিসটা নিয়ে এখনো খেলে যাবে ওরা। যাই হোক, হতে থাকুক খেলা, আমরাও দেখবো কিরকম খেলা হয়। আর বৌদির মুখখানা আমি শুধু দেখে যাচ্ছি, মানে মিথ্যা কথা বলার পরে এত কনফিডেন্স, এত কনফিডেন্স লেভেল হাই বৌদির, মানে কি করে আসে এদের ভাই? আমি তো পুরো একদম টোটালি ম্যাড হয়ে গেছি এদের কথা শুনতে শুনতে। তো যাই হোক গাইস, ভিডিওটা এই অবধি, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো, এবং তোমরা নেক্সট কী ভিডিও দেখতে চাও সেগুলো অবশ্যই অবশ্যই কমেন্ট করো। সো এখনের জন্য বাই।